আবারও ঘুরে ফিরে সেই আহমদ সোফার মাজারে খাদেমের নামটা চলে আসতেছে, সলিমুল্লাহ খান স্যারের কথা। স্যার এতদিন স্যাররা জানতাম মাদ্রাসার শিক্ষক গবেষক, ছাত্র গবেষক না, মাদ্রাসার ছাত্র শিক্ষক গবেষক বলে আরো কিছু খবর দিত, ওগুলো আমাদের দেন না তিনি। তিনি শুধু মাদ্রাসার শিক্ষক গবেষক, কেবল বলাৎকারের গবেষণাটা জানেন না, নুন্ডটা জানেন না, শুধু আর সব জানেন। তো এই মাদ্রাসার শিক্ষকদের রেখে এবার তিনি লেগে গেছেন সনেটের পিছনে। বানরও নাকি সনেট লিখতে পারবে 1000 বছর ট্রাই করলে। প্রথমে মনে হচ্ছিল কেউ ঠাট্টা করছে, পরে তার ভিডিওটা দেখলাম, দেখে উনি বলতেছেন তিনি এডিট করা হয়ে থাকলে তাহলে আমার কথা আমি প্রত্যাহার করবো, কিন্তু যদি এডিট না সত্য হয়ে থাকে। মানে তিনি উন্মাদ হয়ে গেছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের চাকরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি করতে না পারার বেদনা তিনি ভুলতে পারতেছেন না। এই বেদনার প্রতি সত্যি তিনি মাদ্রাসা শিক্ষকদের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম বানিয়ে দিচ্ছেন। কখনো কখনো তিনি নিয়ে আসতেছেন আপনার নিয়ে আসতেছেন আহমদ সভাকে মাজারে খাদেম হিসেবে। এইভাবে তিনি বলতে বলতে শেষে রবীন্দ্রনাথকে পচাবেন একবার আর একবার, মানে হিন্দু এবং ভারত বিদ্বেষী যত কথা তিনি বলবেন, বলতে বলতে শেষে তিনি এবার এই সনেটের বিরুদ্ধে লেগে গেছেন। বুঝতে পারছেন? তার বান্দরেরা মানে এখন কি বলবো, তাহলে হনুমানরা কি 500 100 বছর চেষ্টা করলে সব আহমদ সফর মাজারে খাদেম সলিমুল্লাহ খান হয়ে যাবে? আমার মনে হয় হের মতো কথা বলতে পারবো, টকশো করতে পারবো। এই 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 আহমদ সফার মানে সলিমুল্লাহ খানের যে হনুমান যদি আসে, তাহলে 10 বছর চেষ্টা করলে হনুমান এই আমার মনে হয় সলিমুল্লাহ খানের মতো খুতবা দিতে পারবো, মুসলিম লীগীয় খুতবা। আপনারা কি বলেন? সম্ভবত সম্ভাবনা আছে। তিনি কিন্তু এখানে থামেন নাই, তিনি কিন্তু জায়গা মতো, তিনি কিন্তু বাঙ্গুদের এবং পেয়ারা পাকিস্তানিদের মন রক্ষা করছেন। কি করেছেন? সারদা সাহেব বলেছেন যে আমার ভাই রক্তে রাঙানি কিছু ফেরত লেখা যায়, মানে ফাইজলেমি করার একটা জায়গা হয় না, মানে তার এত বেদনা। আমি আমি এই এই আহমদ সাহার মাজারে খাদেম জনাব সালেমুল্লাহ স্যারকে অনুরোধ করবো, স্যার আপনি আসলে কী বলতে চান? আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না হতে উন্মাদ হয়ে গেছেন? এই বেদনা বলতে পারতেছেন না? বাঙ্গুদের আর একটা কাজ করেন আপনি স্যার, আপনি কালকে দাঁড়িয়ে রাখেন, ঝুটি একবার রাখছেন আপনার মতো, কিন্তু স্যার এই যে আমি ঝুটি করতেছি আস্তে আস্তে, আমি কিন্তু আপনাকে আই লাইক ইউ স্যার, আই লাইক ইউ ভেরি মাচ, আমি কিন্তু যে আপনার মতো ঝুটি বানাইতেছি, বুঝতে পারছেন স্যার? স্যার সেরকম দেখেন যে ঝুটি করবো এক সময়, আমি আপনাকে ফলো করি, আপনাকে তারপর লুঙ্গি মাঝার স্যার ফরাদ মাজানোর মতো ঝুটি রাখছি, তা আপনাদের তরিক নিচ্ছি আমি অন্তত চুলের, ঠিক আছে? তো এই যে মনে করেন যে আপনারা একটা কাজ করেন, দাঁড়িয়ে রাখেন আর তাবলিগে চলে যান, দেখেন আপনাদের যেহেতু এত ভক্ত দরকার, আপনাদের মানে এখন যা ভক্ত আছে 3 গুণ বেড়ে যাবে, পিনাকি ফেল হয়ে যাবে। আপনি স্যার এই কাজটা করেন, হয়তো এগুলো ভণ্ডামি করে কী দরকার স্যার, এগুলো ভুয়া কথা বলা কী দরকার? আপনি আসেন স্যার, আপনি হনুমানের দিয়ে স্যার আপনি অনেক কিছু করাইতে পারবেন, আপনি হনুমানের দিয়ে টক শো করাইতে পারবেন, আপনি হনুমানের দিয়ে ইতিহাস বলাইতে পারবেন। আপনি স্যার আসেন স্যার, আপনার বানরেরা তো সনেট লিখতে পারে, আপনি হনুমান নিয়ে আসেন স্যার কতক্ষণ করে। এগুলো স্যার আপনার কি স্যার? আপনিও দেখি স্যার এই ট্রাক্টর মনোয়ারের মতো, মৌলভী ট্রাক্টর মনোয়ারের মতো হয়ে গেলেন, তারপরে মুফতি ইব্রাহিম মিচের মতো কথা বলা শুরু করছেন স্যার, ঘটনাটা কি স্যার? আপনার সমস্যাটা কোথায়? আপনি তো উন্মাদ না, আমরা জানি, আমরা কিন্তু জানি আপনার জাতের মাথা তাল ঠিক স্যার। ফেম সিকার আপনি হয়ে গেলেন, আমরা তো শুনছি যে ফেম সিকার হয় হইল ইয়েরা কি ব্লগারেরা, আপনি ফেম সিকার হয়ে গেলেন স্যার? স্যার আপনার লজ্জা করে না এই কথাগুলো বলতে? আসলে আপনি যে স্যার মুসলিম লীগ, মানে কোটটাই পারে মুসলিম লীগ, জুব্বা পরে না, এটা আমরা বুঝি স্যার, সবাই বুঝে না, কিন্তু আমরা তো কিছু লোক বুঝি, এই জন্য স্যার। আসলে আহমদ সোফা স্যার, আহমদ সোফা একজন পণ্ডিত ব্যক্তি, তিনি যে সুন্দর একটা বক্তব্য দিয়েছেন বাঙালি মুসলমান, আপনি তার মধ্যে পড়ে গেছেন।